হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 7টা। আর সকাল অনেক ভোরে উঠেছি, কারণ কি আজকে আমার একটু কাজ আছে, তাই সকাল সকাল উঠে পড়েছি। আর তবে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ব্লগ করে নিই। আর দেখো, আমি ভাবছি যে চুলটা একটু ছাড়িয়ে নেবো, আর একটু আরেকবার চা খাবো। তো সকাল একবার চা খেয়েছি, আর আরেকবার এখন খাবো। তো আজকে একবার ভাবছি পার্লারে চলে যাবো, পার্লারে একটু প্লাগটা করিয়ে নেবো ঠিকঠাক করে। আর আজকে একটু বাইরে যাবারও আছে, তো ভাবলাম যে চলো আগে তোমাদেরকে একবার গুড মর্নিংটা বলেই দিই। আর তো চলো, আমার চুল তো বাঁধা হয়ে গেছে, আর এদিকে চলো চাটা একটু খেয়ে নিই। তাহলে সকাল সকাল চা খেয়ে চলো গাইস, চাটা ছেঁকে নিই একটু। আর একটু আগে তো আমি চা খেয়েছিলাম, আর এখন একটু খাবো চা, তো খুব বেশি খাবো না। তো চলো চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হাতটা একটু ধুয়ে নেবো আর কাপটাও রেখে দেবো। আর এদিকে দেখো বিছানা বলতে কি অবস্থা, এখন আমার বাগানো হয়নি, তো এবার বাগিয়ে নেবো বিছানা টেছানাগুলো এরপর। আর তোমরা কত সকাল সকাল উঠো আমাকে অবশ্যই মেসেজ করে জানাও, কিন্তু জানাবে যে কত সকাল সকাল তোমরা উঠো। আর আমি তো একটু সকাল দেরি দিয়ে উঠি, কিন্তু আজ আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। আর দেখো এখানে বিছানা পত্রগুলো এবার বাগাবো, আর বাকি বাড়িতে বাকি যা কাজ আছে তো সেগুলো করবো। আর আজ ভাবছি যে তোমাদের সাথে আর একটা লাইভ ভিডিও আজ ভাবছি যে করবো, ইচ্ছে আছে করার। তো যদি সময় পাই অবশ্যই করবো। তো আর তোমরা আমাকে অনেকবার অনেকেই জানা বলছো যে লাইভে আসছি না, তো লাইভে আমি আসবো, তো দেখি কি হয় আজকে। তো চলো, আমার অনেক কাজ আছে, তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।